হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ঠিক সামনেই। এবং এই শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহর আমাদের প্রাণের শহর। সেই বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক, অলি গলি সব কিছুই আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এবং বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এই চ্যানেলেই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরের বাঁধ রোডে অবস্থিত সেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ এর সামনে। এবং এই শের-ই বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে আমরা বাঁধ রোড ধরে আমরা যাচ্ছি বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের দিকে। আপনারা কিন্তু এই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে অসংখ্য অটো, মহেন্দ্র বা সিএনজি পেয়ে যাবেন এবং সেই যানবাহনে করে আপনারা কিন্তু মাত্র 15-20 মিনিটের ভিতরেই নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন। ভাড়া নেবে 15-20 টাকা। আমরা সেই বাঁধ রোড ধরেই এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই বাঁধ রোড। আপনারা যারা কখনোই বরিশাল শহরে আসেননি তারা দেখুন বরিশাল শহর আসলে কতটা সুন্দর। আপনারা বরিশালে আসুন এবং বরিশালে ঘুরে যান। বিহার আমরা চলে এসেছি আমতলার মোড়ে। হাতের বাম পাশের সড়কটি চলে গেছে বরিশাল এর রূপাতলী বাস স্ট্যান্ডের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে সিএমবি রোড হয়ে একেবারে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত। আমরা যেহেতু নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে যাব আমরা তাই সেই সোজা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, বরিশাল শহরের এই গুরুত্বপূর্ণ সড়কটি সিএমবি রোড নামে পরিচিত। এই সড়কে আমরা এবারে চলে এসেছি বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের ঠিক সামনেই, হাতের ডান পাশে এই সেই ঐতিহ্যবাহী এই কলেজটি যেটি বরিশালের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এবারে চলে এসেছি বিজয় বিহঙ্গ মোড়ে। এখানে খুব সুন্দর একটি বিজয় বিহঙ্গ ভাস্কর্য রয়েছে এবং এরপরই আমতলা পানির ট্যাঙ্কি এবং এই পানির ট্যাঙ্কি সংলগ্ন আমতলা মোড় লেক পার্ক রয়েছে এবং এই লেকের পাড়ে প্রত্যেক দিন অসংখ্য মানুষ ঘুরতে আসেন একটু বিশুদ্ধ অক্সিজেন সেবনের উদ্দেশ্যে। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই পার্কটি, আপনারা সময় পেলেই ঘুরে যেতে পারেন। এবং এই পার্কের চারিদিকে ওয়াকওয়ে রয়েছে এবং বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। এই আমতলা লেক পার্ক আপনারা ঘুরবেন সেই আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 2.5-3 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু বরিশাল শহরে চলে আসতে পারেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ সহজেই ঘুরে যেতে পারেন। বরিশালে রয়েছে প্ল্যানেট পার্ক, শিশু পার্ক রয়েছে, মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে, বরিশাল লঞ্চঘাট রয়েছে, বরিশালের অনিন্দ্য সুন্দর সেই কীর্তনকলা নদী, দবদুপিয়া সেতু, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস রয়েছে, সেই চৌমাথা লেক এবং চৌমাথা লেকের পাড়ে সেই বীর মুক্তিযোদ্ধার শাহানারা বেগম পার্ক, এটিও নবনির্মিত একটি পার্ক। এই পার্ক নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিউয়ার্স, বরিশাল শহর নিয়ে এবং বরিশালের সকল দর্শনীয় স্থান নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল শহর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না কিন্তু বরিশাল শহরকে সর্বদাই খুব মিস করছেন এবং বরিশাল বর্তমানে কেমন রয়েছে তা দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে 2023 খ্রিস্টাব্দে বরিশাল শহর কতটা সুন্দর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের সেই সিএমবি রোড, এটি কিন্তু দুপার্শ্বে বর্ধিতকরণ করা হচ্ছে। বরিশালের গড়িয়ারপার বাস স্ট্যান্ড থেকে একেবারে দবদুপিয়া সেতু পর্যন্ত 11 কিলোমিটার সড়ক দুপার্শ্বে বর্ধিতকরণ করা হচ্ছে, তারই কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এক্সকাভেটর এবং বিভিন্ন ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে এই রাস্তা খনন করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি বরিশাল সদর উপজেলা পরিষদের ঠিক সামনেই, হাতের বাম পাশে সদর উপজেলা পরিষদ তথা থানা কাউন্সিল, অনেকে একে থানা কাউন্সিল নামেই চেনেন, এবং সেই সিএমবি রোড এবং এর পাশে কিন্তু রোলার, এক্সকাভেটর সব কিছুই রয়েছে এবং এগুলো কিন্তু প্রথমে রাস্তাটি খুঁড়ে এরপরে এতে বালি, পাথর এবং পরবর্তীতে কিন্তু পিচ ঢালাই করা হবে, অর্থাৎ কার্পেটিং করা হবে। এই সব কিছুই আমরা
পরবর্তীতে এই রাস্তার কাজ শেষ হয়ে গেলে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি সিএমবি রোড হয়ে একেবারে চৌমাথা বাজারের ঠিক কাছেই, সামনেই চৌমাথা কাঁচা বাজার। এখানে কিন্তু টাটকা শাক সবজি, ফ্রেশ মাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং খুবই জমজমাট একটি বাজার হচ্ছে এই চৌমাথা বাজার, অর্থাৎ হাতেমালি কলের চৌমাথা বাজার। এখানে কিন্তু আশেপাশের গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে টাটকা শাক সবজি অনেকেই নিয়ে আসেন। আপনারা এই বাজারটি দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে, এবং এখানে কিন্তু একটি চার রাস্তার মোড়, হাতের বাম পাশের সড়কটি চলে গেছে নবগ্রাম এর দিকে এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে বটতলা বাজারের দিকে, এবং সোজা রাস্তাটি চলে গেছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের দিকে। আমরা সেই সোজা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এই চৌমাথা কিন্তু খুবই জমজমাট একটি প্লেস, এখানে কিন্তু অসংখ্য স্ট্রিট ফুডের দোকান রয়েছে, এবং আপনারা যদি কখনও বরিশালে ঘুরতে আসেন তাহলে এই চৌমাথা লেক পারে ঘুরতে ভুলবেন না। দেখুন হাতের বাম পাশে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান, বিশেষত এখানের বোম্বাই সিঙ্গারা কিন্তু খুবই জনপ্রিয়। সেই বোম্বাই সিঙ্গারার অসংখ্য দোকান হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর পাশে রোলার আইসক্রিমও কিন্তু বর্তমানে সংযোজিত হয়েছে এবং অসংখ্য দোকান। এগুলো কিন্তু প্রত্যেক দিন বিকাল থেকে একেবারে রাত অবধি খুবই জমজমাট থাকে, লোকের ভিড় থাকে এই স্ট্রিট ফুড এর দোকানে। এবং সামনেই রয়েছে সেই বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার্ক, এর প্রধান প্রবেশ পথ। এটি কিন্তু নবনির্মিত একটি পার্ক, খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই পার্কটি নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই পার্কটি হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকটাই লম্বা, একেবারে এই সিএমবি রোডের লাগোয়া। এই পার্কটি কিন্তু অতি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রত্যেকদিন বিকাল থেকে রাত অবধি কিন্তু মানুষ কিন্তু এই পার্কে ঘুরতে আসেন। ভিউয়ার্স, আমাদের হাতের ডান পাশে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তথা টিটিসি বরিশাল এর কার্যালয়। এখানে মহিলা টিটিসিও রয়েছে এবং বৈদেশিক কর্মসংস্থান এর জন্য যারা বিভিন্ন প্রশিক্ষণ কিন্তু এখান থেকে নিয়ে থাকেন। এবং এরপরে হাতের বাম পাশে রয়েছে শহীদ আব্দুর রব শ্রেণীবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং এই সেই সিএমবি রোড। ভিউয়ার্স, আপনারা যারা কখনোই বরিশালে আসেননি তারা কিন্তু বরিশালে ঘুরে যেতে পারেন। বরিশালে রয়েছে অনিন্দ্য সুন্দর লাল শাপলার বিল, যেটি বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত। এছাড়া রয়েছে দুর্গাসাগর দিঘি, যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। এছাড়া গুঠিয়া বাইতুলামান জামে মসজিদও কিন্তু খুবই সুন্দর, এবং বরিশালের বুক চিরে বয়ে গেছে অনিন্দ্য সুন্দর সেই সন্ধ্যা নদী। বরিশালের বানারিপাড়ায় রয়েছে শেরি বাংলা একে ফজলুল হকের বাড়ি এবং জাদুঘর। এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার এবং অনিন্দ্য সুন্দর পেয়ারার বাগান। এছাড়া বরিশালের পটুয়াখালীতে রয়েছে কৃষ্ণনন্দন কুয়াকাটা সমুদ্র সৈকত, যে সৈকতে দাঁড়িয়ে আপনারা একই স্থান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন, যা কিন্তু বাংলাদেশ অন্য কোথাও দেখা যায় না। এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে। বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে, তাই আপনারা বরিশালে আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ এক্সপ্লোর করবেন, সেই আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি তেমাথা নামক স্থানে, এবং তেমাথা মসজিদ আমাদের হাতে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই স্থানটির নাম হচ্ছে কলেজ অ্যাভিনিউ, এবং এরপরেই কিন্তু নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, পরেই আমরা সেই সিএমবি রোডে রয়েছি। বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু এই সড়কটির উপর যানবাহনের চাপ অনেকটাই বেড়ে গেছে, এবং অসংখ্য যানবাহন কিন্তু ঢাকা বরিশাল এমনকি কুয়াকাটা বা পটুয়াখালী বরগুনা পর্যন্ত কিন্তু যাতায়াত করে থাকে। মানুষ এখন কিন্তু লঞ্চঘাট ছেড়ে কিন্তু এই বাস স্ট্যান্ডে ভিড় করেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। লঞ্চের যাত্রী যেমন কমেছে তেমনি বাসের যাত্রী বেড়েছে, কারণ 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছে দেওয়া যায়, সেই জন্য কিন্তু মানুষ সহজ পথটাই বেছে নিয়েছে বরিশালে যাতায়াতের জন্য। সেই জন্য বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে কিন্তু অসংখ্য মানুষের ভিড়, এবং অতি সম্প্রতি এই বাস স্ট্যান্ডটি কিন্তু স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বরিশালের
কাশীপুর চৌমাথায় কিন্তু এই নথুল্লাবাদ বাস স্ট্যান্ডটি স্থানান্তরের কথা চলছে, আদৌ হবে কি না সেটা সময় বলে দেবে। আমরা সেই নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে চলে এসেছি, হাতের বাম পাশে রয়েছে নথুল্লাবাদ কাঁচা বাজার। এই বাজারটিও কিন্তু খুবই জমজমাট এবং এই বাজারটি কিন্তু একেবারে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের লাগোয়া হওয়ায় এখানে কিন্তু লোকজনের অসংখ্য ভিড়। আমরা নথুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি। তো শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।